শুধু পোড়াবে। রুনবো শোনো না, এই নরিনের আস্তে আস্তে সব কিছু মনে পড়তেছে। ও কইলো শ্বশুর আব্বা কই আছে সেটা নাকি দুলাভাই জানে, তাই একবার দুলাভাইরে জিজ্ঞেস করতে চাইছিলাম আমরা আয়শা, যদি কোনো হদিস পাওয়া যায়। সর্বনাশ, আমি এসেছি উনি। আপনি আসলে কে? আপনি না, বলো তুমি। আমি তোমার সে ফেলে আসা বন্ধু আয়ান। তুমি আমার মৃত্যু কামনা করছো না? না সাদিক, তবে করতে পারলে খুব ভালো হতো। তাহলে তাহলে আর বসে আছো কেন? যাও থানা পুলিশ করো, সবাইকে জানিয়ে দাও। গলাটা একটু নামিয়ে কথা বলো সাদিক। তুমি আমার স্বামী, আমার সন্তানের বাবা, তো এই সমাজে আমার একটা আলাদা পরিচয় আছে। শুধুমাত্র এই সমাজের কথা ভেবে, মানবিকতার কথা ভেবে আমি হয়তো চুপ করে থাকব, কিন্তু আমার ভেতর ভেতর শুধু একটা জিনিসে থাকবে, সেটা হচ্ছে ঘৃণা আর বুক ভরা ধিক্কার। সাদিক, নওরিন তোমার সাথে দেখা করতে চায়। আমার সাথে কেন? সেটা কি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে এখন? কেন তুমি বুঝতে পারছো না? সর্বনাশ, নরিনের স্মৃতি ফিরে এসেছে। তাহলে তো আমাকে জেলে যেতে হবে। না না সাদিক, নরিনকে কিভাবে সামলাবে, কি বলবে, সেটা একান্তই তোমার নিজস্ব চিন্তা। আমি তার কিছুই জানি না। আমি হয়তো নরিনের মুখোমুখি কখনোই দাঁড়াতে পারবো না, ওকে আর কখনোই আমার মুখ দেখাতে পারবো না। টুনা, আমি কি ম্যানেজ করি? তাতে একটা নতুন নাম দরকার। নাম তো আছেই একটা। কি? তুমি তো আমাকেও কথা দিয়েছিলে যে বন্ধুরা সবসময় বন্ধুদের পাশেই থাকে। কোথায়? তুমি তো আমার পাশে নেই মনি। আমি তো তোমাকে এক মাইল দূরে থেকে চিনতে পারবো মনি। কি কর, এত দূর থেকে তুমি আমার চিনবা? তখন তো আর এই চোখে দেখবো না, তখন মনের চোখে দেখবো। সত্যি সত্যি তখন আমার তোর বর্তমানে আমার কথা মনে পড়ে। আমার তো বিশ্বাস হইতেছে না। বিশ্বাস করো মনি, এই 8 বছরে আমি একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলে থাকতে পারি, তাই তো দেশে ফিরে তোমাকে খুঁজে পেতে চলে এসেছি। আমাকে দেখেও তুমি দূরে দাঁড়িয়ে থাকবে মনি? তুমি সত্যি সত্যি আইছো নাকি এটাও আমার কল্পনা? কোনো কল্পনা না মনি, তোমার প্রত্যেকটা নিঃশ্বাস যেমন সত্য, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি এটাও তেমন সত্য। কিন্তু আমি যে তোমার বাড়িতে ফোন দিয়ে শুনলাম একটা হোসেন আমার গলা, তুমি কি শুনেছ তা আমি জানি না, তবে আমার বন্ধুত্ব ভালোবাসার জায়গায় তুমি আছো মনি, সেখানে আর কেউ নেই। আজ তোমাকে সেই জায়গাটা আবার ফিরিয়ে দিতে এসেছি মনি। মনি, এই পোলার কথায় তুই গলবি না, তুই কোনো হারে যাবি না, চুপ করে বস। কেন যাইতে পারবো না ভাই? আমার তো তার সাথে যাও না। তুমি যাবে না মনি? যেতে পারো না। কেন যেতে পারি না? কারণ তুমি নিজে আমাকে বলেছ আয়ান তোমার সামনে এসে দাঁড়ালেও তুমি যাবে না। কইছিলাম আমি কথাটা রাখতাম যদি আপনি আমার মিথ্যা কথা না। সাগর, ভরা মজলিসে খাড়া খাড়া নাটক দেখবো নাকি? আম্মা, আমাকে একটু সময় দাও, আগের ঝামেলা আগে শেষ হয়ে যাওয়াই ভালো। মনি আমারই থাকবে, ওকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আজ কেউ আমাদের এখানে আটকে রাখতে পারবে না। অনেকে হয়তো জানেই না জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। চলে এসো মনি। শোনো, আমার সামনে থেকে সরে যান করতেছে, আমারে আটকায় কোনো লাভ নেই। ফলে এতদিন আমি নিজের বুক বান্ধা রাখছি, সে সামনে আসার পরেও আমি দিতে পারবো না। সরেন, সরে যান করতেছি। লজ্জা সাহেবের মাথা খাইছিস নাকি মনি? এক পাও আগাবি না। এই সময় এসে কেন ঝামেলা করতেছো বোন? বেশরম মাইয়া কোনকার। সাগর, আমার কিন্তু দোষ। আম্মা, তুমি ঠিকই বলেছ, আমি মিথ্যাবাদী, আমি খারাপ। আমি আয়ানের কথা তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছি, কিন্তু কেন লুকিয়ে রেখেছি জানো? তোমাকে হারানোর ভয়। সব মিথ্যে হতে পারে, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে নিঃস্বার্থভাবে চাই, এটা মিথ্যা না। তুমি যে এই ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করেছ, আমি সেই ভালোবাসাই তোমাকে দিতে চাই। তুমি সেটার প্রতিদান দেবে না? বলো, দেবে না? দেখুন সাহেবা, ভাইজান এটা কি কয়? ডায়লগ দিতেছে, সিনেমার নায়ক হইতেছে, মেজাজটা এত খারাপ হইতেছে না আমার। আমরা কিন্তু আর ওইটা বসে থাকবো না, মাতব সাহেব ইজ্জতের ব্যাপার। মাতবার আবার এই সময় কই গেল? উনি বিয়েটা কেন হইতেছে তুই বলে দাস না। ভুল করে তুমি আমাকে বিপদে ফেলাও না মনি। মনি, তুমি যদি চলে যেতে চাও যেতে পারো, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু আমার বিশ্বাস তুমি তোমার কথা রাখবে, আয়ানকে তুমি ফিরিয়ে দেবে। মনি, আমি এসে গেছি মনি, যার জন্য তুমি এতগুলো বছর অপেক্ষায় ছিলে সেই আমি এসে গেছি। তোমাকে আর কারো চাপে পড়ে জোর করে বিয়ে করতে হবে না। মনি, চলো এখান থেকে প্লিজ। মনি, নিজের দেয়া কথা ভেঙে নিজের পরিবারকে অপমান করো না। তুমি চলে আসো। তুমি কি বলছো মনি? তুমি আমার কথাটা শোনো। তুমি এভাবে তোমার নিজের জীবনটা নষ্ট করে দিও না, প্লিজ। ভুলে যেও না মনি, তুমি মাশরাফি জুনিয়র। তোমার স্বপ্নটাকে এভাবে গলা টিপে মেরে ফেলো না। সব ভুলে গেছে, আমি এখানে একা ফিরে যেতে আসিনি মনি। আয়ান, তুমি আমার সর্বনাশ কইরো না। তুমি আমার স্বপ্ন হয়েছিল আর স্বপ্ন হয়ে থাকবা। শুনেননি, উনি যাবে না। এবার মানে মানে এখান থেকে বের হয়ে যান, কেউ আপনাকে কিচ্ছু করবে না। আর যদি বাড়াবাড়ি করেন মনি, তুমি আমাকে এভাবে ফিরিয়ে দেবে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। আজকে আজকে আমাদের অনেক টাকা আয় হয়েছে। এবার আমাকে একটা গাড়ি কিনতেই হবে। আমার চোখের সামনে রুনা কি দামি একটা গাড়ি চালিয়ে অফিসে চলে যায়, আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। এবার সেটা আর হবে না। ব্যাংকে যা টাকা আছে সেখান থেকে তুলে এই টাকা দিয়ে এবার একটা গাড়ি কিনতেই হবে, ব্র্যান্ড নিউ গাড়ি। টাকাগুলোকে সামলে রাখতে হবে। সারা মেয়েটা যা লোভী, ওর চোখে যাতে না পড়ে। দাদু ভাই, কি করছো? আরে দাদু ভাই তুমি, এসো 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 বসো। দাদু ভাই তুমি চেম্বারে আসবে, আমাকে জানাবে না? হ্যাঁ, আমি একটু খাবার দাবার আনিয়ে রাখতাম। ঠিক আছে, বলো বলো তুমি কি খাবে, আমি আনিয়ে দিচ্ছি। আমি কিছু খাবো না দাদু ভাই। তা বললে কি হয়? তুমি দিলারা খানের চেম্বারে এসে না খেয়ে যাবে? হ্যাঁ, আমি তোমার কাছে হাত দেখাতে এসেছি দাদু ভাই। তাই? আরে হাত দেখাই তো আমার কাজ, আমি নিশ্চয়ই তোমার হাত দেখে দেব। তার আগে তোমার জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করি। বলো তো দাদু ভাই, ভবিষ্যতে আমার কি কি বিপদ আছে দেখি ঠিকঠাক বলতে পারো কিনা। তুমি দিলারা খানের সঙ্গে চ্যালেঞ্জ করছো? দাঁড়াও দেখি। হাতের রেখায় কি আছে দাদু ভাই? রেখা টেখা পরে হবে, তোমার হাতই তো বদলে যাচ্ছে। এরকম তো আমি আগে কখনো দেখিনি। আমার হাত বদলে চেয়ারম্যান আঙ্কেলের হাত হয়ে গেছে দাদু ভাই। তার মানে আমার পরিণতিও চেয়ারম্যান আঙ্কেলের মতোই হবে। কি বলছো তুমি? এসো। ঠিকই বলছি, পাপ আর তোমার পাপের শাস্তি তো আমাকেই পেতে হবে। না না দাদু ভাই, এসব অলক্ষণের কথা তুমি কখনো বলবে না। আমি বেঁচে থাকলে তোমার তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। ক্ষতি যা হবার তা হয়ে গেছে এর মধ্যে দাদু ভাই। আমি যে পথে পা বাড়িয়েছি সেখান থেকে আর ফেরা যায় না। আয়ান, আমার আয়ানের কি কোনো বিপদ? না। কথা বলো মনি, তুমি একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি যাবে না? এই বলা, এই মুখে কইছি তাতে তোমার হয় নাই, যাও ভাগ এখান থেকে। আমি বলেছি তো মনি, আমার সাথে কথা না বললে আমি যাব না, আমার দিকে তাকাও মনি। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে আয়ান। আমি মনির সাথে কথা বলবই। একবার তাকিয়ে দেখেন, আমার বাবার পোষা লোকেরা আপনাকে মারার জন্য ওত পেতে আছে। আমি সত্যিই চাই না ওরা আপনার গায়ে হাত তুলুক, কিন্তু যদি বাধ্য করেন। মনি তুমি আমার কথাটা শোনো, শেষ একটা বার তাকাও। বেহায়া লোক তো আপনি, আপনাকে ভদ্রভাবে যেতে বললাম না? আমার অভদ্র রূপ দেখাতে বাধ্য করবেন না। মনি তুমি কাউকে ভয় করো না, আমি আছি, তাকাও আমার দিকে। অনেক হয়েছে, এই খাড়ায় তামাশা দেখতে পারবো না, পোলাটারে ধর ধর তো। মনি আমি তোমার সাথে কথা না বলে যাব না মনি, আমার দিকে তাকিয়ে তোমাকে কথা বলতেই হবে। প্লিজ আমাকে কথা বলতে দিন। আর একটা কথা বলবেন না, গলা ধাক্কা দিয়ে বের করে দিব। এবার গায়ে হাত দেবেন না বলছি। কি করবি, মারবি? মার মার, শেষবারের মতো বলছি গায়ে হাত দেবেন না। দিলাম হাত, কি করবি কর। বন্ধুত্ব আর ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি নেই মনে, সেই শক্তির জোরেই আজ আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। কোনো শক্তি আজ আমাকে আটকাতে পারবে না। যাবে না তুমি আমার সাথে মনে? না মনে, তুই যাবি না, আমি কইতেছি। আরে ওটা কি ব্যাটা, ভাইজান ব্যাটা হইছে। পালাও মনে, ওকে ধর। দাদা আমা, ওরা তো পালিয়ে যাচ্ছে। পালায় কই যাইব? এই কার্তিকপুরে এমন কোনো জায়গা নাই যে ওরা এখন পালায় থাকতে হবো। তুই যা, বাইট করে টুকরা টুকরা করে ফেলামো। তাই তুই বই কি করস? তুই যা। বেগুন সাহেবা দূরে কি এই বাড়িতে নিয়ে আমো? ওরা আমার মুখে চুন করে দিচ্ছে, এই মাতবর বাড়ির মান সম্মান নষ্ট করছে। ওগর কোনো ক্ষমা নাই, দুইটারে গুলি কইরা পানিতে ভাসাই দিবি, যা। না মা, মনিকে আমি বিয়ে করবই। সাগর তুই কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এখন ওই বিয়ের মধ্যে রইছস? আমার মাথা ঠিকই আছে, আগে মনিকে বিয়ে করতে না পারলে ওর ভালোবাসা পাওয়া হতো না, কিন্তু এখন ওকে বিয়ে করতে না পারলে আমার মান সম্মান ফেরত পাবো না। এই বিয়েটা না হলে গ্রামের মানুষ আমাকে দেখে টিটকারি করবে, আড়ালে হাসাহাসি করবে। এতক্ষণ ভাবছিলাম মনি গেছে, যাক ওরে ধইরা পরে কাইটা ভাষায় দিব। এখন আমি তোরে কইতেছি, যেইখান থেকে পারোস মনিরে ধইরা আনবি। ওর কলিজা কত বড় হইছে আমি দেখতে চাই। ভাইজান খারাপ, এটা রাখেন। মাতবো বাড়ি আজকে অপমান হইছে, এরা প্রতিশোধ না নিয়া ফিরবো না। এখন চলেন।